নমস্কার আজকের ভিডিওতে আমরা ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য সংবিধানের কতগুলি তফসিলি রয়েছে এবং সংবিধানের কতগুলি পার্টস বা চ্যাপ্টার রয়েছে সে বিষয়ে আলোচনা করব ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য নিয়ে বিশেষ কিছু প্রশ্ন আসে না কিন্তু যে বিষয়গুলো আছে জাস্ট একবার রিডিং পড়ে নাও পরবর্তীকালে ডিটেলস সেই বিষয়ে আমরা আলোচনা করব এক নম্বর হচ্ছে যে বিশ্বের সর্বাপেক্ষা বিরত এবং জটিল সংবিধান শাসনতান্ত্রিক তথ্য সমন্বিত কিছু কিছু ক্ষেত্রে বিশেষ সুযোগ সুবিধা রয়েছে যেমন নর্থ ইস্ট এবং জম্মু কাশ্মীর যেমন ছিল মার্কিন দেশের বিচার বিভাগীয় পদ্ধতি যুক্তরাষ্ট্রীয় কাঠামোর মধ্যে কেন্দ্রীয় প্রবণতা সংসদীয় শাসন ব্যবস্থা স্বাধীন নিরপেক্ষ বিচার ব্যবস্থা এক নাগরিকত্ব মানে সিঙ্গেল সিটিজেনশিপ এবং সবারই সর্বজনীন ভোটাধিকার আঠারো বছর প্রাপ্তবয়স্ক সবারই এ হচ্ছে ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য এখন আসি শিডিউল শিডিউল বলতে যেগুলো বোঝায় যে ভারতীয় সংবিধানের শেষে কতগুলি তালিকা রয়েছে সেই তালিকাগুলো কি এবং কি বিষয়ে লেখা রয়েছে এগুলো নিয়ে কিন্তু প্রশ্ন আসে এটাও প্রশ্ন আছে যে মূল সংবাদ কতগুলো তালিকা ছিল আটটি তফসিল ছিল এবং বর্তমানে বারোটি তফসিল রয়েছে প্রথম তফসিলিতে যেমন হচ্ছে রাজ্যসমূহ এবং কেন্দ্রশাসিত অঞ্চলসমূহ দ্বিতীয় তফসিলি মাইনা ভাতা তৃতীয় চতুর্থ চতুর্থ তফসিলি রাজ্যসভার আসন বিন্যাস যেগুলো ইম্পর্টেন্ট বা সেগুলো আমি বলছি ষষ্ঠ পঞ্চম ষষ্ঠ পঞ্চম সব শিডিউলে রয়েছে তফসিলভুক্ত অঞ্চল এবং তফসিলভুক্ত উপজাতিদের প্রশাসন এবং নিয়ন্ত্রণ ষষ্ঠ তফসিল নিয়ে প্রতি পরীক্ষায় প্রশ্ন আছে যে সিক্স শিডিউল নর্থ ইস্ট আমাদের রাজ্য যেমন আসাম মেঘালয় ত্রিপুরা মিজোরামের উপজাতি এলাকায় প্রশাসন কেমন হবে তা নিয়ে লেখা রয়েছে সেভেন্থ শিডিউলে আছে স্টেট এবং সেন্টারের যে ক্ষমতা বন্টন সে বিষয়ে অষ্টম আমাদের সংবিধানে যে বাইশটি ভাষা রয়েছে সেই বাইশটি ভাষা অষ্টম শেডিউলে লেখা রয়েছে নবম শেডিউলে কিছু বিশেষ আইন নির্ধারণ দশম দলত্যাগ বিরোধী আইন এটা এখন খুব খবরের কাগজ দেখাচ্ছে যে দলত্যাগ বিরোধী আইন যে আমাদের এক পার্টি থেকে আরেক পার্টিতে জয়নিং বা আরেক ওই পার্টি ছেড়ে যাওয়া এ নিয়ে ভারতীয় সংবিধানে কি আইন রয়েছে সেটা এখানে রয়েছে হচ্ছে টেন্থ শিডিউলে ইলেভেন্থ শেডিউলে পঞ্চায়েতের ব্যবস্থার উনত্রিশটি বিষয় রয়েছে টুয়েলথ সিডুলে রয়েছে মিউনিসিপ্যালিটির আঠারোটি বিষয় সম্বন্ধে লেখা হয়েছে ভারতীয় সংবিধানের সিডুল বা তফসিল এরপরে নেক্সট আসছে আমরা পার্টস পার্টস বলতে একটি বইয়ে যেমন বিভিন্ন চ্যাপ্টার থাকে তেমনি ভারতীয় সংবিধানেও অনেকগুলো চ্যাপ্টারে ভাঙা হয়েছে এবার কোন চ্যাপ্টারে কি কি বিষয় সম্বন্ধে লেখা রয়েছে এ নিয়ে কিন্তু প্রশ্ন সমস্ত পরীক্ষাতেই আসে তো আমাদের মূল যে সংবিধান তাতে আঠারোটি অধ্যায় ছিল বর্তমানে বাইশটি অধ্যায় রয়েছে এই বাইশটি অধ্যায়ের কোন অধ্যায়ে কি বিষয়ে আলোচনা আছে সেটা নিয়ে কিন্তু সেটাই প্রশ্ন আসে এবং পরবর্তীকালে ভিডিওতে আমরা এই অধ্যায়ে এর সম ডিটেলস গুলো নিয়ে আলোচনা করব পার্ট ওয়ান ইউনিয়ন ও তার ভূখণ্ড পার্ট টু নাগরিকত্ব পার্ট থ্রি মৌলিক অধিকার পার্ট ফোর নির্দেশমূলক নীতি পার্ট ফোর এ মৌলিক কর্তব্য ফান্ডামেন্টাল ডিউটিজ পার্ট ফাইভ ইউনিয়ন পার্ট এইট যে কেন্দ্রশাসিত অঞ্চল সম্বন্ধে লেখা রয়েছে পার্ট নাইনে পঞ্চায়েতের ব্যবস্থা পার্ট নাইন এ মিউনিসিপ্যালিটির বিষয়ে লেখা রয়েছে এভাবে বিভিন্ন পার্টে বিভিন্ন রকম বিষয়ে লেখা রয়েছে এর মধ্যে ইম্পর্টেন্ট যে পার্টও সবগুলোই ইম্পর্টেন্ট এর মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি দাগ দিয়ে দিয়েছি এখানে এগুলো কিন্তু মনে রাখতে হবে ভারতের জরুরি ব্যবস্থা সংক্রান্ত যদি বিষয়ে কোন পার্টে লেখা রয়েছে এইটিন্থ পার্টে এরপরে পরবর্তীকালে যে বাকি যে পার্টগুলো যে টোয়েন্টি কুড়িতম পাটে ভারতের সংবিধানের সংশোধন সম্বন্ধে লেখা রয়েছে আমরা এই পরীক্ষা প্রতি পরীক্ষাতে কোন পাটে কি বিষয় লেখা রয়েছে এগুলো নিয়ে প্রশ্ন আসে পরবর্তীকালে আমরা যে এই পাঠ সম্বন্ধে আমরা ডিটেলস আলোচনা করব এছাড়া আমরা একটা জিনিস আমাদের আগের ভিত ইয়েতে রয়েছে যে ভাষা সংক্রান্ত যে আমাদের এইট শিডিউলে যে বাইশটি ভাষা রয়েছে সেই ভাষার মধ্যে মূল সংবিধানে কিন্তু বাইশটি ভাষা ছিল না এটা কিন্তু প্রশ্ন আছে মূল সংবিধানে চোদ্দোটি ভাষা ছিল এবং পরবর্তীকালে বিভিন্ন সময়ে সংবিধান সংশোধনের মাধ্যমে এখন ভাষার সংখ্যা বাইশটি লেটেস্ট যেটা হচ্ছে নাইনটি টু সংবিধান সংশোধনে সাঁওতালি ভাষা সাঁওতালি মৈথালি বোডো ডোগরি ভাষাকে স্বীকৃতি দেওয়া আছে একটি মজার বিষয় হলো যে ভারতে কিন্তু কোনো রাষ্ট্রীয় ভাষা নেই হিন্দি কিন্তু রাষ্ট্রীয় ভাষা নয় হিন্দি সরকারি কাজকর্মের জন্য দেবনাগরী অক্ষরে লেখা রয়েছে কিন্তু আইনে তো হিন্দি কিন্তু অফিসিয়াল মানে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কিন্তু রাষ্ট্রীয় ভাষা নয় অন্যান্য অনেক রাজ্য রয়েছে এখানে বলে দেওয়া হয়েছে যে রাজ্যে যে লোকাল ভাষা রয়েছে সেই রাজ্য সেই ভাষায় রাজকর্ম রাজ্যের কাজকর্ম চালাতে পারে এমনকি এটা এটাও মনে রাখা যে ওই ভাষা আমাদের বাইশটা ভাষার মধ্যে না হলেও চলবে যেমন পন্ডিচেরিতে ফরাসি ভাষায় কাজকর্ম হয় অফিসের কাজকর্ম কিন্তু ফরাসি ভাষা আমাদের বাইশটি শিডিউল ভাষার মধ্যে কিন্তু নয় অরুণাচল নাগাল্যান্ড মেঘালয় ভাষা হল সরকারি ভাষা হল ইংরেজি ইংরেজি ভাষা এইট শিডিউলে অনুসারে সংবিধানের স্বীকৃত বাইশটি ভাষার মধ্যে অন্তর্ভুক্ত নয় এ হচ্ছে আমাদের আজকের বিষয় আমার পরবর্তীকালে পরবর্তী চ্যাপ্টার আমরা আসবো তার আগে আপনার সবাইকে অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ